সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা 52 নিউজের পক্ষ থেকে। সর্বপ্রথম আমি পরিচয় করিয়ে দিচ্ছি, মাননীয় সংসদ সদস্য জনাব সেলিনা জাহান লিটা, পঞ্চগড় ঠাকুরগা মহিলা সংরক্ষিত আসন 1। আর সাথে আছি আমি বাংলা 52 নিউজের অ্যাসোসিয়েট এডিটর মোহাম্মদ বাবুল ই আজম। সর্বপ্রথম আমি আপনাকে একটি ছোট প্রশ্ন করতে চাই, আপনার রাজনৈতিক জীবনের শুরু কিভাবে যদি বলতেন? জাতির জন্য বঙ্গবন্ধু অকুতোভয় সৈনিক আমার বাবা মরহুম আলী আকবর এমপি, তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি রাজনৈতিক সামাজিক নেতৃত্ব দিয়ে আমাদের ঠাকুরগাঁও জেলাকে সমৃদ্ধ করেছেন। তারই অনুপ্রেরণায় এবং পারিবারিকভাবে রাজনৈতিকভাবে আমি আমার জন্মগতভাবেই আমি পেয়েছি এই রাজনৈতিক অঙ্গনে আসা। আমার বাবার সেই রাজনীতি ত্যাগ, মানুষের জন্য কল্যাণে কাজ করা আমার জন্য এটা। পৃথিবী তথা বাংলাদেশেও যে জঙ্গি হামলা চলছে, এর নিয়ন্ত্রণে বা এটা দমনে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা নেওয়া দরকার বলে আপনি একজন সংসদ সদস্য হিসেবে মনে করেন? আসলে ইতোমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। সারা দেশব্যাপী আমাদের সর্বস্তরের মানুষকে নিয়ে একটি অবস্থানে নিয়ে এসেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ একদিন স্বাধীন হয়েছিল, সংগ্রাম কমিটি গঠন করেছিল, যেভাবে ঠিক সেভাবেই আমাদের এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায় পর্যন্ত আমাদের কমিটি গঠন করে সর্বদলীয়ভাবে অর্থাৎ স্বাধীনতার পক্ষের সূত্রে নিয়ে আমরা কমিটি গঠন করেছি এবং সেই কমিটির মাধ্যমে সর্বস্তরের মানুষকে সচেতনতার সৃষ্টি করছি। আর সংসদ সদস্য হিসেবে আমাদের মহিলা সংসদ সদস্য হিসেবে আমার বিশেষ একটা আমাদের নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রীর আছে, সেটি হচ্ছে প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে আমরা নারীদের সচেতনতা সৃষ্টি করছি এবং সর্বস্তরের মানুষকে এভাবে আমরা সচেতনতা সৃষ্টি করছি। বিরাট একটা পদক্ষেপ দেশ রক্ষার ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে। এদেশে কিভাবে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব বলে আপনি মনে করেন? আইনের শাসন প্রতিষ্ঠা করেই ফেলেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষমতাকালে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে যুদ্ধাপরাধীদের বিচার কাজ প্রায় সমাপ্তের দিকে, জাতির জনক বিচার কাজ চলছে, যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে, জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার কার্যকর হয়েছে, আরও দু একজন বাকি আছে এবং আরও আইনের শাসন প্রতিষ্ঠা এভাবেই হচ্ছে, দ্রুত গতিতে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিভিন্ন মামলা নিষ্পত্তি হচ্ছে, এভাবে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। এবং আইনের শাসনকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাদের একদম স্বাধীন করে দিয়েছে আমাদের বিচার ব্যবস্থাকে, সেই জন্য আইনের শাসন দ্রুত মানে হচ্ছে এটা আমি মনে করি। এবং আরও আমাদের কিছু যে কাজ আছে সেগুলো আমরা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন এবং আইন মন্ত্রণালয় আইন মন্ত্রী আমাদের দেখছেন। নারী সমাজের ভাগ্য উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে? নারী সমাজের ভাগ্য উন্নয়নে আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই দেশে জন্মগ্রহণ করেছেন বলেই নারীরা আজকে আমরা একটি পরিচয় দিতে পারছি। আমরা জানি, আপনারা জানেন যে বাবার নামের পাশে মায়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতে আমরা পেয়েছি এটি পরিচিতি। আরেকটি আমরা পেয়েছি যে নারীকে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার ফলশ্রুতিতে আজকে আমি মাননীয় সংসদ সদস্য। আর আরেকটা বিষয় আছে আমাদের যে নারীকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীদের উপর বিশেষ করে যেমন 60% মানে প্রাইমারি স্কুলে চাকরির বিষয়ে 60% কোটা আমাদের নারীদেরকে দেওয়া হয়েছে যেন আমরা মেয়েরা শিক্ষিত হয়ে একটা কিছু কার আত্মকর্মস্থান। এছাড়া হাজার হাজার কাজ রয়েছে নারীদের জন্য, সব ক্ষেত্রে নারীদেরকে তিনি টেনে নিয়ে এসেছেন এবং বিভিন্ন বিভাগে আজকে বিচারপতি দেখেন, বিভিন্ন বিভাগে দেখেন প্রতিটা ক্ষেত্রে আমাদের নারীরা এসছে। আর এতে করে আমরা যদি আরও কন্টিনিউ করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশ পরিচালিত হয়,
তাহলে ইনশাআল্লাহ আমরা এদেশ আরো সমৃদ্ধির দিকে নারীরা অনেক আরো দ্রুত বেগে এগিয়ে চলবে। নারী শিক্ষার ক্ষেত্রে বলেন, আজকে দেখেন যে মহিলা ডিগ্রি মহিলা কলেজগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরকারিকরণ করছেন, জাতীয়করণ করছেন। এই জাতীয়করণ করার একটি লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী যে নারীরা যে শিক্ষায় পিছিয়ে আছে তারা যেন উৎসাহিত হয়, আগ্রহ প্রকাশ করে শিক্ষা লাভের জন্য। তাদেরকে হয়তো বিভাগের শহরে যেতে হয়, সেটা তারা বাড়ির কাছে কোনো কলেজে সরকারি কলেজে যেতে পারছে। এই ক্ষেত্রে এই জন্যই সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয়করণ পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনার জীবনে কোন পর্বটা বা কোন বিষয়টা বেশি চ্যালেঞ্জের বলে আপনি মনে করেন? আমি মনে করি আমার জীবনে প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জিং। একজন নারীকে রাজনীতি করতে গেলে, একজন নারীকে সমাজে প্রতিষ্ঠা হতে গেলে, একজন নারীকে যে কোনো কাজে এগিয়ে যেতে গেলে পুরুষকে পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। তাই আমি মনে করি আমার প্রতিটা পদক্ষেপে চ্যালেঞ্জিং। আর আমি আমার ব্যক্তিগত জীবনে মনে করি যে আমার প্রতিটা পদক্ষেপ আমি চ্যালেঞ্জিং ভাবে নিয়েছি এবং আমি এগিয়ে যাচ্ছি। এইভাবে এগিয়ে যাচ্ছেন আপনি। আপনি খুবই একজন ব্যস্ত মানুষ, তারপরও বাংলাদেশের গণতন্ত্রকে আরো সমৃদ্ধি করার প্রেক্ষাপটে আপনার কি কি ভূমিকা আছে বা নেওয়া দরকার বলে আপনি মনে করেন? গণতন্ত্র তো আমাদের সমৃদ্ধ, বাংলাদেশের গণতন্ত্র অনেক সমৃদ্ধ। বিশ্বের অন্যান্য দেশের যে এই 16 কোটিরও বেশি মানুষ এত সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে নিয়ন্ত্রণ করছেন, তাদেরকে নিয়ন্ত্রণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন। কারণ আপনারা দেখেন যে ইউনিয়ন পরিষদ পর্যন্ত থেকে শুরু করে আপনারা পার্লামেন্ট পর্যন্ত আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু গণতান্ত্রিকভাবেই একদম ভালো, আমাদের গণতান্ত্রিকভাবে আমাদের কিন্তু এটা নির্বাচন হয়েই আমাদের কিন্তু আসছে। এখন এই নির্বাচনে কেউ অংশগ্রহণ করলো কি না করলো সেটা বিষয়টা কোনো দলের সেটা কিন্তু আমাদের রাজনৈতিক ব্যাপার, এটা আমরা মনে করি না। আমাদের হয়তো কেউ অংশগ্রহণ নাও করতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু চর্চা আছে, চলছে গণতন্ত্র, গণতান্ত্রিক হয়েতেই এগিয়ে যাচ্ছে প্রতিটা। যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন আজকে আপনারা দেখেন যে একটি বৃহৎ দল তারা কিন্তু দোষারোপ করছে যে আমরা যাইনি, এটা কিসের গণতন্ত্র, 5 জানুয়ারির নির্বাচন এটা অবৈধ এইভাবে বলছে। কিন্তু এটা আপনারা একভাবে দেখেন যে এটা কিন্তু তারা কিন্তু আজকে কিন্তু আসলো ঠিকই, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু তারা এসেছে, জাতীয় নির্বাচনে আসেনি, জাতীয় নির্বাচনে আসেনি। তাহলে সেখানে কিন্তু তাদের বিশাল ব্যবধানে পরাজয়, আজকে আওয়ামী লীগের একটা জয় তারা আমরা পেয়েছি। এভাবে কিন্তু গণতন্ত্রে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমি মনে করি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে গেছি, তো আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আমাদের বাংলা বাউন্ড নিউজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবার হয়তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।